তনজিনা আফরোজ বলেছেন আমরা সবাই একসাথে ইফতারের আগে মোনাজাত ধরি তাহলে কি বে হবে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যে ফাতাওয়া এবং সৌদি স্কলারদের যে মতামত সেটা একটু তুলে ধরছে মোনাজাত ইফতার আগে মোনাজাত ধরার বিষয়টা বা যে কোনো মাহফিলের শেষে মোনাজাত ধরার বিষয়টা দুরকম একটা হচ্ছে এটাকে আদাত করে ফেলা অভ্যাস করে ফেলা এবং যখনই আমরা কেউ একসাথে হব একসাথে হাত তোলা এটা একটা আদাতে পরিণত হয়েছে এটা হওয়া আর আরেকটা হচ্ছে এটাকে কোনো আদাত না করা বাট কোনো একজন ব্যক্তি যখন হাত তুললেন তখন তার সাথে অন্যরা হাত তোলা দুটো বিষয় তবে তার আগে আরেকটা কথাও বলে নেই যে নবী সাল্লু আলি ওয়াসাল্লাম এর কাছ থেকে একাধিক জায়গা সাব্যস্ত হয়েছে যে তিনি হাতও তুলেছিলেন এবং তিনি দোয়া করেছেন আর তার সাথে অন্যরা আমিন বলেছে যেমন সলাতুল ক এবং দোয়াউল কুনুত এই জায়গায় অন্যদের আমিন বলার বিষয় সাব্যস্ত আছে তার মানে হচ্ছে সেখানে জামাইভাবে দোয়া করা হয়েছে আর এছাড়া নবী সাল্লা সাল্লামের আদাত হিসাবে দোয়া করার আর কোনো কিছু সাব্যস্ত হয়নি যেমন পাঁচ আক্ত ফরজ সালাতের পরে কিংবা মাইয়েতকে দাফন করার পথ পরে দোয়া জামা এই একসাথে সবাই হাত তুলে দোয়া করা বা আরাফাতে সবাই একসাথে একসাথে হাত তুলে দোয়া করা এটা সাব্যস্ত হয় নাই এখন আমরা দেখি যে আল্লাহ জুনাদ দায়মা তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এভাবে কোনো ব্যক্তি যদি আদাত করে ফেলে যে যখনই একসাথে হয় তখন সবাই মিলে দোয়া করে যেমন প্রশ্ন করা হয়েছিল যে একজন ব্যক্তি তার আদাত ছিল যে সে একদল মানুষকে প্রত্যেক জুমার দিন খাওয়াতো এবং খাওয়ানোর পরে সে মানে ওই ওইসব লোকেরা তাদের জায়গা এবং মেজলিস তরক করতো না বরং তারা অপেক্ষা করতো যে তাদের কেউ একজন যেন দোয়া করে এভাবে তাদের আদাত হয়ে গেছিল কে দোয়া করবে এটা যিনি সোহেবুত্ত আম যিনি খাবার খাইয়েছেন মেজবান তিনি নির্ধারণ করে দিতেন যেন সে ব্যক্তি এই যে খাওয়ানোর যে সওয়াব এটা তিনি তার আহাল এবং সবার মধ্যে বক্সে দেন ইসাল করে দেন ইত্যাদি মৃতদেরকে এবং তার আত্মীয় স্বজনকে ইত্যাদি এভাবে সে ব্যক্তি হাত তুলে দোয়া করতো অন্যরা তার সাথে হাত তুলে দোয়া করতো এবং সবাই আমিন বলতো এই দোয়ার বিধানটা কি তখন দায়মা বলেছে দোয়াউল জামা দত্তাহ যে এভাবে গণ দোয়া খাবারের পরে উল্লেখিত পন্থায় প্রশ্নে যেভাবে উল্লেখ করা হয়েছে লা আসলাল্লাহ ফিশের আল তাহার ইসলামী শরিয়াতে এর কোনো দলিল নেই ফাল ওয়াজুব তার কুহু সুতরাং ওয়াজিব হল এভাবে একটা নিয়ম করে দোয়া করাটাকে তরক করা লে আন্নাহ বেদ আহ কারণ এটা বেদ আহ বলে ইকতেফা ওবিমা জাদ্বিহী সুন্নতু মিনার দোয়া এলে শো হাবিত তো আম ই বরং সুন্নতে যে সকল দোয়া এসেছে যে তার জন্য বারাকতের দোয়া করা আল্লাহমা আত এমান আত এহমান অবস্তিমান সাফা সাকানা যে এভাবে আমভাবে যে দোয়া করাটা বারাকাতে দোয়া করা যিনি খাবার খাইয়েছেন তার জন্য সুন্নতে যে সমস্ত দোয়াগুলো এসেছে সেভাবে দোয়া করাটাই যথেষ্ট কুল্লু শাকসিন ইয়াকুল হুবে মোফরাদিহি প্রত্যেক ব্যক্তি নিজে নিজেই তার জন্য দোয়া করবে ওমিম্মা জা আিসুন তিকাউলু আর সুন্দর মধ্যে যে ধরনের দোয়া সোহেবুত্ত আমের জন্য এসেছে যেমন আল্লাহমা বারিক লাহুম ফিমা রাজা তাহুম লাহুম আর হুম হে আল্লাহ তুমি বরকত দাও তাদেরকে তারা যে তাদেরকে যে রিজিক তুমি দিয়েছ এবং তাদেরকে ক্ষমা করো তাদেরকে রহব করো এছাড়াও আরেকটা দোয়া আছে আফতারা এন্দাকুমস এমন ও আবরার ও সাল্লাত আলাইকুল মালাইকা আপনাদের কাছে যারা রোজাদার তারা ইফতার করেছে পণ্যবান লোকেরা আপনাদের খাবার খেয়েছে আর আপনাদের ওপর ফেরেশতারা তারা আপনাদের জন্য দোয়া করুন আচ্ছা এটা একটা বিষয় তাহলে এখানে একটা ইঙ্গিত স্পষ্ট যে আোয়া আল আই কালেকটিভ দোয়া এটা যখন আদাতে পরিণত হয় তখন সেটা বেদাত হিসাবে গণ্য হয় সুতরাং সেটাকে আমাদের তরক করা উচিত কারণ এখানে মূল দই হলো আল ইবাদাত আলা তৌকিফ ইবাদতটা তৌকিফই দোয়াও একটা ইবাদা অতএব এক্ষেত্রে নতুন কোনো প্রচলন যদি কেউ করেন যেমন পাঁচাত্তর সালাতের পরে সব সময় তিনি হাত তুলে দেওয়া মনে যাত করলেন এমনকি সুন্নার যে আধকারগুলো আছে সেগুলো বাদ দিয়ে এক্ষেত্রে সে বিষয়টাও এসে যায় আচ্ছা এখন যদি কেউ মাঝে মাঝে হাত তুলেন এবং তার সাথে উপস্থিত লোকেরা হাত তুলে সেটা কি নিষিদ্ধ হবে উত্তর হচ্ছে সেটা নিষিদ্ধ হওয়ার কোনো দলিল নাই বরং আমরা সালাফের বড় বড় ইমামদেরকে বলি তারা সে পারমিশনটা দিয়েছেন এবং আধুনিক যুগের ব্যক্তিরাও তার পারমিশন দিয়েছেন যেমন এখানে ইমাম আহমেদ রাহমাহুল্লার একটা কথা তাকে প্রশ্ন করা হয়েছিল হ্যাল ইউক আই এজতেম আল কাউম ইয়াদ উন আল্লাহ ও ইয়ার ফাউন আইদিহিম যদি একদল মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং তাদের হাত তুলে দোয়া করে তাহলে এটা কি মাকরুহ কালা মা আকরাহু হুলিল আখওয়ান আমি আমার ভাইদের জন্য এটাকে মাকরুহ বলে মনে করি না ঈদ আল্লাহ ইজতামি ও আল্লাহ আমদিন যদি তারা এটাকে লক্ষ্য করে প্রোগ্রাম বানিয়ে যদি তারা সেটা না করে থাকে ইল্লা ইউকেরু ইউকেরু যদি তারা এটাকে ইচ্ছা করে একটা আদাতের মতো করে যদি তারা না করে তাহলে এটাকে আমি মাকরুহ বলে মনে করি না ইল্লা ইউকেরু তবে যদি বেশি করে ফেলে হ্যাঁ বেশি করে ফেলে বেশি করে ফেলা মানে কি আপনি ঘন ঘন যদি এরকম যে কোনো অকেশনে একসাথ হলেই দোয়া করেন একসাথ হলেই দোয়া করেন ইফতার মাহফিলের পরে দোয়া করেন আপনি যে কোনো জায়গায় একটু হলে হাত তোলেন তাহলে মানে হচ্ছে এটাকে বেশি বেশি করা মানে আদাতে পরিণত করা এবং সে কথাটাই ইবনু মনসুর বলেছেন যে কালা ইসহাক বিন রাহওয়াই ইসহাক বিন রাহওয়াই তিনি বলেন যে ইল্লা এক সরু যে ইল্লা আইয়্যাকুর অর্থ হলো ইল্লা হাত তা একতরু যে তারা এটাকে প্রায় আদত হিসাবে গ্রহণ করল যাতে অনেক বেশি করে আসলে বেশি করলে আদাত হয়ে যায় যদি এরকম আদাতের বাইরে গিয়ে এবং আমাদ অর্থাৎ ইনটেনশন যে হ্যাঁ আজকে আমরা চলো একসাথে বসবো একসাথে বসে হাত তুলবো এরকম একটা আগে থেকে পূর্ব পরিকল্পনা করে যদি না হয় তাহলে একজন লোক যদি হাত তোলে এবং তার সাথে অন্যরা হাত তোলে এবং অন্যরা আমিন বলে সে দোয়া করে এটা শরীয়তে এটা জায়েজ আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইয়েরা এগুলোকে একদম সর্বতভাবে নিষেধ করে দিচ্ছেন এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় দেখুন এই যুগের আরেকজন প্রখ্যাত আলেম যাকে এই যুগের তাইমিয়া বলা হয় মোহাম্মদ বিন সালেমিন তাকে প্রশ্ন করা হয়েছিল হাদিফিন যে হাদিফে বিক্রেন যে কোন একটা আলোচনার জায়গায় কিছু লোক একসাথে হয়েছিল ওয়াফিন নেহায়াতি ইয়া কমুনা বে দোয়া ইন জামা ইন কিন্তু শেষে গিয়ে তারা কালেকটিভলি দোয়া করলো একসাথে দোয়া করলো ওয়াহেদুন ইয়াদ ও ওয়াল বাকি ইয়া তু ইয়া আমিন একজন বলল একজন দোয়া করলো আর বাকিরা আমিন বলল হাল হায় দা শাহি এটা কি শুদ্ধ ফা আজা বাহা দা শাহি ইদা আলম ইয়াত্তাখ তখন বিন ওয়াসাইমিন বললেন হ্যাঁ এটা শুদ্ধ যদি এটাকে আদাতে সে পরিণত করে না করে যদি সে এটাকে আদাতে পরিণত না করে যদি সে এটাকে আদাতে পরিণত করে তখন সে এটাকে সুন্নত করে ফেললো সুন্নতিন অথচ এটা সুন্নত নয় ফাইদা কেন হ্যাঁ আদাতন যখন সেটা আদাতে পরিণত হবে কামা জালাসু খাতাম যেমন তারা বসে দোয়া দ্বারা সেটাকে খতম করলো এরকম একটা আদাত তৈরি করে ফেললো ফাহাদা বেদা আতন তাহলে এটা হবে বেদা আত লানা আলামুহা আন নবী সাল্লাম এই ধরনের বেদা আতের প্রচলন আমরা নবী সাল্লাহ সাল্লাম থেকে জানি না ওয়াম্মা ইদা কানা আহিয়ানান কানা ইয়ামুর রুবিহিম ওয়াইদুন আউ তার গিবুন আউ ইয়াদ ওন আল্লাহ হাজ্লা আর যদি কখনো এমন হয় যে তারা কোনো আল্লাহর ওয়াই ধমকের পাশ দিয়ে যাচ্ছিল ধমকের কথা উল্লেখ করলো তখন দোয়া করে বসল আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও অথবা কোনো জিনিসের জান্নাতের বর্ণনা আসছিল তখন আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দাও এবং তারপরে তারা কিছু দোয়া করলো এই ধরনের আলোচনার পরে তারা কিছু দোয়া করলো কোনো ধরনের পূর্ব পরিকল্পনা এবং নিয়ম করা ছাড়াই ফেলা ব্যাস তাহলে এতে কোনো অসুবিধা নেই আন্না ফারকুন ফার বাইনা সেই রাতে বলে আর কারণ একটা জিনিস নিয়ম করে ফেলা এবং একটা জিনিস হঠাৎ করে ফেলার মধ্যে ব্যাসকুম আছে আল্লাহিয়া আলহান হঠাৎ করে ফেলা কাজটা মানুষ কখনো কখনো করে আলাই এবং তাকে সেজন্য তিরস্কার করা হবে না কামাকানা রসুলাফিস যেমন রসুল সাল্লাহ সাল্লাম যখন রাতে সালাত পড়তেন তখন কেউ কেউ তার সাথে জমাতে দাঁড়িয়ে যেত ওমা আদালি কালাই যদিও রাতের সালাতে সব সময় জামাত করে পড়া এটা সোনা নয় ইল্লা হিয়ানান তবে কখনো কখনো সেটা করা যেতে পারে শেখ সালেমিনের কথাটা লেখা আতুল বাবুল মাফতু নামক গ্রন্থে এটা বলা হয়েছে যাই হোক আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারলাম যে একসাথে দোয়া করার বিষয়ে ইসলামের বিধানটা কি আশা করি এই আলোচনা থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ